24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এই করোনাকালে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের দাবিদাবা নিয়ে কাচড়াপাড়া জুড়ে পথসভা আয়োজন করলো কাচড়াপাড়া সিপিআইএম আঞ্চলিক কমিটি। দেখুন আমাদের রিপোর্ট। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। রাস্তা তো সংস্থা রেল বিভাগে বেসরকারীকরণ করতে দিচ্ছি না, দেবো না। রাস্তা সংস্থা রেল বিভাগকরণকে বেসরকারীকরণ করতে দিচ্ছি না, দেবো না, দেবো না, দিচ্ছি না, দেবো না। কি দাবি আপনাদের? গত যে লাস্ট কয়েক মাস ধরে সিচুয়েশন চলছে কোভিড পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করে দেখছি যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুই সরকারই একের পর এক ব্যর্থতা দেখেই চলেছে। এর মধ্যে হচ্ছে শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর প্রশ্নে বলুন, মানুষের কাছে তার ন্যূনতম সুবিধা পৌঁছে দেওয়ার প্রশ্নে বলুন, কোনো রকম প্ল্যান না করে অনিয়ন্ত্রিত একটা লকডাউনের মাধ্যমে সারা দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থাকে যেমন তলায় পাঠিয়ে দিয়েছে, তেমনভাবে আপনারা খেয়াল করেছেন দাবির মধ্যেও আমাদের আছে যে এই সুযোগে সমস্ত কেন্দ্রীয় যে সংস্থাগুলিকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। কোভিডের প্রপার মোকাবিলা না করে রাজ্য এবং কেন্দ্র সরকার যেভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের মানুষের ক্ষতি করছে, আমরা তার বিরুদ্ধে বলছি, আমরা তার বিরুদ্ধে পথে নেমেছি এবং সমস্ত রকম শৃঙ্খলা মেনে দূরত্ব বজায় রেখে আমাদের প্রতিবাদ করছি। তো মানে মূলত আপনাদের দেখতে পাচ্ছি আপনারা যে এই দাবিগুলো করছেন, তো কি মনে করছেন যে আপনাদের এই আন্দোলনে সাড়া দেবে সরকার? নিশ্চিতভাবেই সরকারকে সাড়া দিতে হবে। এই আন্দোলনকে আমাদের কেমন জায়গায় নিয়ে যেতে হবে যা সরকার সাড়া দিতে বাধ্য হয়, কারণ আমাদের আন্দোলন নিশ্চিতভাবেই মানুষের পক্ষে। আমরা চাইছি সাধারণ মানুষ, প্রত্যেকটা আমাদের দাবির মধ্যে যেমন আছে যে প্রত্যেকটা মানুষের কোভিড টেস্ট করতে হবে, দাবির মধ্যে আমাদের আছে প্রত্যেকটা পৌরসভাকে 100টি সেফ হোম গঠন করতে হবে, আমার দাবির মধ্যে আছে যে পৌরসভাগুলি এলাকা স্যানিটাইজ করাতে হবে, প্রত্যেকটা পৌরসভাকে দুটি করে অ্যাম্বুলেন্স দিতে হবে। আপনারা জানেন এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্সের অভাবে লোক মারা যাচ্ছে, হাসপাতালে ভর্তি করতে পারছেন, লোক মারা যাচ্ছে। কোভিড সংক্রমণ রুখতে কেন্দ্র রাজ্যকে যে ব্যর্থতা, পৌরসভার যে ব্যর্থতা সেটাকে ঠেকাতে হবে। এই আমাদের দাবি যেগুলো আছে প্রত্যেকটি ন্যায্য দাবি, এবং আমি মনে করি যে এই দাবি আদায় করার জন্য আমাদের লড়াই যদি করতে হয় আমরা লড়াই করবো এবং কেন্দ্র রাজ্যকে এই দাবিগুলোকে মানতে হবে। কোভিডের মতন একটা অতিমারী সংক্রমণ চলছে পুরো বিশ্বজুড়ে, সেই সময় দেখা যাচ্ছে এই রাজ্যে রাজনৈতিক কোন দল, মানে রাজনৈতিক সংঘর্ষ চলছে তৃণমূল বিজেপির মধ্যে, এ নিয়ে কী বলবেন আপনারা? এরা এদের কাজ নিয়ে ব্যস্ত আছে। আপনারা খেয়াল করে দেখবেন কেন্দ্র এবং রাজ্য সরকার যে দুটি দল চালায় আপনি বললেন, এরা দুজনে কিন্তু আসলে কেউই কোভিডের দিকে সেভাবে নজর দিচ্ছে না। এর মধ্যে রাম মন্দির তৈরি হচ্ছে, এর মধ্যে একদলের অভিযোগ হচ্ছে যে অন্য একটি সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই দুটি দল তারা তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছে এবং ফলাফল দেখছে, এর মধ্যে ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ের সময় যে ত্রাণ নিয়ে কেলেঙ্কারি হলো, মানে এরা এদের কাজ করে যাচ্ছে মানুষের জন্য। আজকে সিপিআইএমের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন চলছে গরিব মানুষ, বিপন্ন মানুষের জন্য। তারপরে পানিহাটির এক সিপিএমের নেতা, সে হচ্ছে কিছুদিন আগে তার নিজে বাইকে করে কোভিড রোগী হাসপাতালে পৌঁছে দিয়েছে, অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে। মানুষের পাশে, মানুষের সাথে আজকে সিপিআইএমই আছে, খুব অদারেম করাচ্ছেন, হ্যাঁ, তিনি নিয়ে কোভিড আক্রান্ত হয়ে ফিরে পেলেন, আবার তিনি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তো সিপিআইএম মানুষের সঙ্গে, মানুষের পাশে যেমন ছিল তেমন আছে। আমরা বলছি যে ওরা সরকারি দল, আমরা দরকারি দল। ফ্ল্যাট বুকিং চলছে আজই, যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।